So what's up guys, it's me boy Sojib here and welcome to my channel technical Sojib. So guys ni ashlam tomader jonno notun aro ekti important video. So guys ajker ei video ta tumra jara jara free fire khelo tara obosshoi shompurno dekhbe keno na guys ajker ei video te tomader jonno onek important kichu kotha bolbo. So guys obosshoi video ti shompurno dekho ar guys video ti to obosshoi ekta like korba, channel ti te jara ekhono subscribe korno obosshoi channel ti ke subscribe korba ar guys obosshoi subscribe korar por pashe asha bell icon ti te click kore rakhba protinio তো ভিডিওগুলো পার জন্য. সো গাইস চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক. ये सिर्फ नाम नहीं ब्रांड है ब्रांड Alright guys, so এখন আর যাক ভিডিওটির মূল টপিকে. সো গাইস তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বেশ কিছু টিপস দিব যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের আইডিয়া কখনোই ব্যান্ড হবে না. সো গাইস তোমরা অনেকে আছো যে যারা টিমিং করো. সো গাইস আমি তোমাদেরকে বলছি টিমিং এর জন্য কিন্তু প্রায় 50% এর উপরে আইডি গুলো ব্যান্ড হয়, কারণ গাইস টিমিং করার পরে যে তোমার যে কিল গুলো করো তারা এনিমিরা যে অবজার্ভার থেকে দেখে গাইস তারা কিন্তু তোমার প্রোফাইলে রিপোর্ট করে. এন্ড গাইস রিপোর্টের জন্য কিন্তু তোমাদের অনেক বড় একটা ক্ষতি হয়, কারণ গাইস টিমিং করার পরে যখন রিপোর্টটা দেয় সেটা কিন্তু গ্যারেনা ঠিকই পায়. এন্ড গাইস তোমাদের আইডিটা কিন্তু টিমিং এর জন্য ব্যান্ড করে দেয়. আর গাইস তোমরা অনেকে আছো যারা অনেক রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করো. সো গাইস আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি অনেকে আছো যারা কিনা থার্ড পার্টি অ্যাপস ইউজ করো, যেমন গাইস গেম বুস্টার জিএফএক্স টুল. সো গাইস তোমাদেরকে আমি সাজেস্ট করব কোন রকমের গেম বুস্টার বা কোন রকমের কোন জিএফএক্স টুল ইউজ করবা না. এন্ড গাইস তোমাদের যদি অতিরিক্ত দরকার হয়ে থাকে তাহলে গাইস তোমরা ল্যাগ ফিক্সের যে ফাইল থাকে গাইস সেটা ইউজ করতে পারো, কারণ গাইস সেটাতে তোমার আইডি ব্যান্ড হওয়ার কোনো আশঙ্কা নাই. বাট গাইস তোমরা যদি কোনো রকমের কোনো থার্ড পার্টি অ্যাপস দিয়ে ল্যাগ ফিক্স অথবা তোমরা গেমটাকে আরও বেশি এনজয় করতে চাও তাহলে কিন্তু শিওর তোমাদের আইডিটা ব্যান্ড হবে আগে অথবা পরে. সো গাইস তোমরা যাদের যাদের গেম ল্যাগ করে প্রচন্ড ল্যাগ করে খেলতে পারো না, সো গাইস তাদের জন্য কি আমি ল্যাগ ফিক্সের ভিডিও নিয়ে আসবো নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও. আর গাইস তোমাদেরকে আমি আরেকবার আবারও বলছি যে কেউ কোনো রকমের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করবা না, যেগুলো ইউজ করলে তোমাদের কিন্তু আইডি কিন্তু অবশ্যই ব্যান্ড হবে. যেমন লুলু বক্স আছে, তারপরে হচ্ছে অক্টোপাস নামের একটা অ্যাপ্লিকেশন আছে যেটাতে গাইস তুমি যদি ফায়ার বাটনটিতে চাপ দেওয়া লাগবে না, তুমি জাস্ট ফোনের ভলিউম বাটনটিতে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের ফায়ার হয়ে যায়. সো গাইস এটাও কিন্তু তোমার গেমের সাথে কানেক্ট করতে হবে অ্যান্ড সেটা কিন্তু তোমাদের আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে যেতেও পারে. সো গাইস আমি তোমাদেরকে সাজেস্ট করব কেউ এরকম কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবা না. অ্যান্ড গাইস তোমরা অনেকে আছো যারা প্লে স্টোর থেকে গেম বুস্টার ইউজ কর যাতে যেন ফোনে ল্যাগ করে না. সো গাইস আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে গাইস ল্যাগ ফিক্সের জন্য তোমরা কখনো এরকম থার্ড পার্টি কোনো রকমের অ্যাপ্লিকেশন ইউজ করবা না. গাইস তোমাদের যদি অতিরিক্ত ল্যাগিং এর প্রবলেম হয় তাহলে তোমরা ফ্রি ফায়ারের যে ল্যাগ ফিক্সের যে ফাইলটা থাকে সেটা চাইলে তোমরা ইউজ করতে পারো. আমি সাজেস্ট করব তোমরা এটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের গেমের ল্যাগ প্রবলেম কিন্তু অনেক সলভ হয়ে যাবে. আর গাইস তোমরা এরকম ল্যাগ ফিক্সের ভিডিও চাও কিনা একটা সো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের জন্য ল্যাগ ফিক্সের ফাইল বানিয়ে নিয়ে আসার জন্য ট্রাই করব. সো গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা যে ল্যাগ ফিক্সের ভিডিও চাও কিনা. আর গাইস যারা এখনো ভিডিওটিতে লাইক করো না অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দাও. আর গাইস চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও. আর গাইস সাবস্ক্রাইব করার পর পাশে এসে বেল আইকনটিতে ক্লিক করে রাখো প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য. সো গাইস থার্ড নাম্বার কারণটা হচ্ছে গাইস তোমরা অনেকে আছো যারা কিনা গাইস মানে গেমের যে গ্লিচ আছে সেগুলো ইউজ করো. যেমন গাইস আমি তোমাদেরকে বলতে চাচ্ছি এটা গ্লিচ ফাইলের কথা বলছি না, এটা জাস্ট গাইস গেমের গ্লিচের কথা বলছি. সো এটা কিন্তু কোনো রকমের গ্লিচ ফাইল না গাইস, এটা আমি তোমাদের এখনই বলে দিলাম. সো গাইস তোমরা অনেকে আছো যারা যারা কিনা অনেক ভিডিওতে দেখো গাইস যে তোমার নানা রকমের ঘরের সামনে গিয়ে দৌড় দিলা, দৌড় দেওয়ার পরে ডাটাটা অফ করে দেওয়ার পরে দৌড় দেওয়ার পরে যখন ডাটাটা অন করো, অন করার পর দেখো যে ঘরের ভিতর ঢুকে গেছো. সো গাইস তোমরা যখন ওই ঘরের ভিতর ঢুকে যাবা তখন যদি তো গাইস তোমরা যদি নানান রকমের মানে অনেক এনিমিকে যদি কিল করো, মনে করো দুই একটা এনিমিকে কিল করলা, কিল করার পরে কিন্তু সে কিন্তু তোমার খেলাটা কিন্তু অবজার্ভে থেকে দেখতেছে. আর তুমি যেহেতু মনে করো ইলিগালভাবে তাকে কিল করলা, সো সেক্ষেত্রে যদি সে যদি প্রোফাইলে রিপোর্ট দেয় গাইস সেক্ষেত্রে কিন্তু তোমার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে. সো গাইস আমি তোমাদেরকে
সাজেস্ট করব এরকম গ্লিজ গাইস তোমরা মাঝে মাঝে মজার ক্ষেত্রে ইউজ করতে পারো বাট গাইস সকল সময় তোমাদেরকে ইউজ করতে হবে না আর গাইস তোমাদেরকে এখন আমি নেক্সট একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে গাইস একটা আইডি বিভিন্ন ফোনে লগইন করা গাইস সো তোমরা হয়তোবা বুঝতে পারলা না সো গাইস আমি তোমাদেরকে বোঝায় দিচ্ছি যে গাইস মনে করো তোমার কাছে একটা ফ্রি ফায়ার আইডি আছে তুমি সেই আইডিটা গাইস প্রায় অনেকজনকে দিয়ে রাখলা যেন গাইস সেও যেন তোমার আইডিটা খেলে একটুখানি এগিয়ে দেয় অথবা গাইস মনে করো তুমি একটা র্যাঙ্ক পুশ করছো তুমি গাইস এখন অফলাইনে গেলা তোমার ফ্রেন্ডকে দিয়ে বললা যে ভাই তুই আমার একটু র্যাঙ্কটা পুশ করে দে সো গাইস আমি তোমাদেরকে সাজেস্ট করবো গাইস এটা কখনো করবা না সো গাইস করলেও তোমার ফোন থেকে আগে লগ আউট করে দিবা লগ আউট করার পরে তোমার ফ্রেন্ডের দিয়ে বলবা যে এখন খেলো কারণ গাইস তোমার একটা আইডি যদি বিভিন্ন IMIN লগ ইন থাকে অথবা লগ ইন করে সো গাইস সেই ক্ষেত্রে কিন্তু তোমার আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে সো গাইস আমি তোমাদেরকে আবারও বোঝাই দিচ্ছি মানে আবারও বলে বোঝাচ্ছি যে তোমার একটা আইডি তুমি বিভিন্ন ফোনে মানে বেশ কয়েকটা ফোনে লগ ইন করার ট্রাই করবা না সো গাইস বড় মানে খুবই দরকার হলে তোমরা দুইটা ফোনে অথবা তিনটা ফোনে সর্বোচ্চ হলে তোমরা অ্যালওয়েজ টাইম ট্রাই করবা তিনটার বেশি কিন্তু ট্রাই করবা না কারণ গাইস তোমরা সর্বোচ্চ হলে তিনটা ফোনে লগ ইন করার ট্রাই করবা অ্যান্ড লগ ইন করার পরে যখন তোমাদের গেম প্লে করা শেষ হয়ে যাবে তখন কিন্তু সেই ফোনগুলোটার থেকে অবশ্যই লগ আউট করে নেবা তাহলে গাইস তোমাদের আইডি ব্যান্ড হওয়ার আর চান্স থাকবে না সো গাইস আমি তোমাদেরকে আবারও বলছি কেউ গাইস প্লিজ গাইস তোমরা কখনো মানে গাইস তোমরা অন্যান্য ফোনে কিন্তু লগ ইন করবা না কারণ গাইস বিভিন্ন ফোনে যদি লগ ইন করো তাহলে কিন্তু বিভিন্ন IMI শো করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে সেটা গাইস অবশ্যই কিন্তু তোমরা একটু মন খেয়াল রাখবা আর গাইস এই ছিল আজকের ভিডিওটি আই হোপ তোমরা ভিডিওটা ভালো লাগছে সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর গাইস যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর গাইস সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখবা প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য সো গাইস এই ছিল আজকের ভিডিওটি গাইস আর নেক্সট ডে ল্যাগ ফিক্সের ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস গ্লিচের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তার আগে একটা কথা গাইস তোমরা যারা এখনও আমাদের সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন বক্সে শক করলে গিয়ে সাবস্ক্রাইব করবা আর গাইস এই ছিল আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।